ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে আসলাম অনেক মাস পরে আমি ভিডিও নিয়ে। তো আজকে দেখো আমরা কোথায় এসেছি। আজকে আমরা যাচ্ছি হলো মিরিকে। তো বহুদিন পর বাড়ি থেকে বেরোলাম। তো আমরা যাচ্ছি হলো তিনটে ফ্যামিলি মিলে। তো আমার মেয়ের স্কুলের সব ওর বন্ধুরা আর তাদের প্যারেন্টসরা আর কি, তো সবাই মিলে যাচ্ছি। তো অনেকটাই আমরা চলে এসেছি, তো এখানে একটু দাঁড়ালাম। মানে জায়গাটা এত সুন্দর যে ভাবলাম একটু এখানটায় দাঁড়াই, তারপর আবার যাওয়া যাবে। তো ওইখানে ওরা সবাই দাঁড়িয়ে আছে, ওখানে ওই দিকটায়। তো চলো আবার মিরিকে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। মিরিকে আসবো বলে ভীষণ এক্সাইটেড ছিলাম। তার কারণটা হলো আমাদের এখানে তো প্রচণ্ড গরম, তো পাহাড় মানেই তো যেটা ভাবি আমরা যে ঠান্ডা পাবো হয়তো। তো দেখো এখানকার ওয়েদারটা দেখেও আমরা ভাবতে পারিনি এরকমটা হবে। তো দেখো কী সুন্দর ওয়েদারটা এই জায়গাটায়, মেঘলা মেঘলা। এটা মিরিকের থেকে একটু আগে, মানে মিরিকে প্রায় পাওয়া পাওয়া আর কি এরকম। তো দেখো এই যে মিরিকে আমরা জাস্ট এসে পৌঁছলাম, দেখো এখানটার অবস্থা, এত রোদ, মানে কি বলবো, মানে গাড়ি থেকে যে নামবো সেটাই মনে হচ্ছিলো, ভয় লাগছিল। তো যাই হোক, এই তো গাড়ি থেকে নামলাম, নামার পরে দেখো এই তো চারিদিকটা ঘুরে ফিরে দেখছি আমরা। তো চারিদিকটা যেহেতু আজকে খুব রৌদ্র, যার জন্য দেখো চারিদিকটা খুব সুন্দরভাবে ক্লিয়ার একদম পুরো দেখা যাচ্ছে। চারিদিকটা খুব সুন্দর লাগছিলো দেখতে, কিন্তু অতিরিক্ত গরম। আর আজকে আমরা মিরিকে এসে দেখলাম অনেক লোকজন এসছে। তো দেখো এরপর আমরা এখানে একটু ফটো তুলে নিলাম, আমরা এখানে একটু খাওয়া দাওয়া গল্প গুজব করছিলাম। তো এই যে এখানটায় আমরা বসে সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। তো এই পাইন ফরেস্টের এই জায়গাটা একটু ছায়া ছায়া ছিল বলে এই জায়গাটা ভালো লাগছিলো। তো আমরা গিয়েছিলাম তিনটে ফ্যামিলি মিলে, তো মেয়ের স্কুলের সব ওর ফ্রেন্ডসরা এবং তাদের মা বাবা আর কি সবাই। তো আমরা সবাই গিয়েছিলাম, তো বেশ ভালো লাগছিলো, এনজয় করেছি আমরা খুব। তো দেখো এবার চারিদিকটা একটু আমরা ঘুরে ঘুরে দেখছি, পাইন ফরেস্টের ভেতরে এটা আমরা যতটা এনজয় করব ভেবে গিয়েছিলাম, কিন্তু সেটা কিন্তু আমরা একদমই পারিনি। কারণ এতটা রোদ না, মানে এই পাইন ফরেস্টের ভেতরটাই যতটুক যা আরাম লাগছিল, কিন্তু বাইরে বেরোনোই যাচ্ছে না, মানে মারাত্মক গরম আর কি। তো খুবই গরম, যার জন্য দেখো আমরা এই ভেতরে ভেতরে একটু ঘুরে নিচ্ছিলাম। আর এখন সবাই আমাদেরকে ছেড়ে এগিয়ে গিয়েছে, আর এই দিকে আমরা পেছন পেছন যাচ্ছি। পাহাড়ে আসবো আসবো অনেকদিন থেকেই প্ল্যান করছিলাম, কিন্তু হয়ে উঠছিল না, একটার পর একটা লেগেই থাকছে আর কি, মানে এটা ওটা সেটা। তো যাই হোক দেখো সবাই এগিয়ে গেছে, আর আমি আর সঙ্গীতা এদিকে দুজন মিলে পেছনে হাঁটতে হাঁটতে যাচ্ছি, দুজন মিলে গল্প করতে করতে যাচ্ছি। মিরিকের এই পাইন ফরেস্টটা কিন্তু আমার খুব পছন্দের, মানে আমার খুবই ভালো লাগে। আমার কেন জানি না, হয়তো সবারই হয়তো এই জায়গাটা খুব পছন্দের, কারণ কি চারিদিকটা এত পাইন গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, মানে দারুণ লাগে দেখতে। তো দেখো আমরা আস্তে আস্তে এগোতে এগোতে এই যে এখানটা একটা মন্দির, তো সেই মন্দিরের এখানে আসলাম। তো এতটাই আমরা হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত, মানে এই রোদের জন্য বিশেষ করে, যার জন্য আমরা মন্দিরের ওপরে উঠতে পারলাম না। তাই আমরা এখানেই নিচেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে একটু আড্ডা দিলাম। আর এখানে দেখো রাস্তাটা কি সুন্দর, মন্দিরের রাস্তাটা পুরো সিঁড়িটা একদম পুরো উপর অব্দি গেছে। তো এখানে দেখো বাচ্চাগুলো সব বল খেলছিলো, আর আমার হাজব্যান্ডও ওদের সাথে একটু বল খেলছিলো। তো এই জায়গাটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আড্ডা দিলাম, এই জায়গাটা বেশ ভালো লাগছিলো। আর চারিদিকটা দেখতে পাচ্ছ রৌদ্র কেমন, তো এর জন্যই আমরা এই ছায়ার মধ্যেই একটুখানি সময় কাটানোর চেষ্টা করছিলাম, যাতে এই ছায়ার মধ্যে একটু সময় কাটাতে পারি, কারণ রৌদ্রে না বেশি যাওয়া যাচ্ছে না, অতিরিক্ত মানে রোদটা আর কি। তো দেখো বাচ্চাগুলো এখানে খেলছে, খেলাটা ওদের দেখতেও খুব সুন্দর লাগছে দেখতে। এদিকে তো এর আগেও বহুবার এসেছি, কিন্তু এইবার আসাটা যেন একটু অন্যরকম। অন্যরকম বলতে আমার ধরো বাচ্চার ফ্রেন্ডসরা সবাই, তো বাচ্চাদের নিয়ে গিয়েও আমাদের কোনো অসুবিধা হয়নি, কারণ কি বাচ্চারাও খুব সুন্দরভাবে সবাই সবার সাথে খেলা করছিল, আর আমরাও এদিকে প্যারেন্টসরা সব আড্ডা দিচ্ছিলাম। তো কয়েকজন মিলে আমরা গিয়েছিলাম, বললামই আমরা তিনটে ফ্যামিলি মিলে গিয়েছিলাম। তো আমরা বেশ আনন্দ করেছি, মানে খুব এনজয় করেছি আমরা। আর এই জায়গাটার মধ্যে দেখো এখানটায় যারা এখানকার ড্রেস পরতে চায়, তো তারা এখানকার ড্রেস পরে ফটো তুলতে পারে। তো কত টাকা নেয় আমি সেটা শুনিনি, তো আমার আগের ব্লগে আছে, সেটা তোমরা যদি চাও তাহলে দেখে নিতে পারো। আর এই জায়গাটায় আমি অনেকক্ষণ থেকে একটু ভাবছিলাম যে এই জায়গাটা একটু ভিডিও নেব, কিন্তু আজকে বললাম না প্রচুর মানুষের ভিড়, যার জন্য আমি পুরো জায়গাটা একবারের জন্য ফাঁকা পাইনি। তো দেখো আর এইভাবেই আমি এই জায়গাটা ভিডিও করলাম। আর এই জায়গাটায় দেখো রাজহাঁসগুলো কীভাবে স্নান করছিলো, এত সুন্দর লাগছিলো দেখতে, মানে দেখে মনে হচ্ছিলো আমি জাস্ট দেখেই যাই দেখেই যাই। তো কী সুন্দর লাগছে তোমরা দেখো, আর পেছনে নৌকাগুলো আসছে, দারুণ লাগছে দেখতে।
পাহাড়ে তো আমরা মাঝে মধ্যেই যাই, তোমরা আমার ভিডিওতে হয়তো দেখেই থাকো, যারা যারা আমার ভিডিও দেখো। তো আমরা মেয়েকে কখনো নিয়ে যাই না, কারণ কি আমরা দুজনেই যাই, কারণ বাইকে করেই যাই বলে ওকে আর নিয়ে যাই না, কারণ বাইকে করে গেলে তো একটু রিস্ক থাকে, তো ওরা তো এখনও ছোটো, যার জন্য বাইকে কখন ঘুমিয়ে পড়বে এইভাবে নিয়ে যাওয়াটা না একটু মানে চাপের হয়ে যায় আর কি, যার জন্য আমি আর হাজব্যান্ডই বেশিরভাগ যাই। তো এইবার যেহেতু আমরা সবাই মিলে যাব বলে প্ল্যান করেছি, যার জন্য সবাই মিলে গাড়ি করেই গেছি। তো গাড়ি করে যাওয়ার ফলে বাচ্চাদেরও নিয়ে গেছি, আর বাচ্চারা তো এইসব দেখে মানে মারাত্মক খুশি, আর আমার মেয়ে তো এইসব দেখে না খুব খুশি খুব। তো এত চারিদিক দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিল, মানে ভীষণভাবে আনন্দ পেয়েছে ও। আর কোথাও গেলে আর কি সেখানে একা একা যাওয়া একটা আলাদা ব্যাপার, আর হলো সবাই মিলে যাওয়াটা কিন্তু এটা কিন্তু একটা ভীষণ আনন্দের একটা ব্যাপার আর কি। তো সবাই মিলে তো আমরা খুব গল্প গুজব আড্ডা মানে দারুণ মজা হচ্ছিলো। এরপর দেখো আমরা যারা যারা এসেছি এখানে আর কি, তো তারা তারা সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। তো যারা যারা মিরিকে আমরা এসেছি, তো সবাই না খুবই ভালো। তো পাহাড়ে আসলে আমার যে একটা জিনিস খুবই ভালো লাগে সেটা হলো পাহাড়ের এই ফুলগুলো। তো দেখো কত ধরনের কত ফুল, তো দারুণ লাগে ফুলগুলো দেখতে, এত নানান রঙের ফুল। তো এই গোলাপগুলো দেখো কত থোকা থোকা, তো দারুণ লাগছিলো। তো আমাদের সাথে আমাদের এক ভাগ্নি গিয়েছিলো, তো সেই আমাকে এই ফুলগুলো তুলে আমার হাতে দিল। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে, যার জন্য আমি একটা ভিডিও করে নিলাম। আর এখানে দেখো ধুতরা ফুলগুলো কতটা বড় বড়, কতটা সুন্দর। আর দেখো এই ফুলের কালারটা দারুণ লাগছে না দেখতে, একদম ছোট ছোট ফুলগুলো কিন্তু না দারুণ লাগছিল দেখতে, যার জন্য আমি একটুখানি এখানে ভিডিও করে নিলাম। তো এরপর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তো এখানে আসলাম দেখো আমরা সামনের দিকে। তো এখানটায় না অনেক মাছ আছে, তো মাছকে এখানে সবাই খাবার দেয়। তো এখানে দেখো মাছদের খাবার দেওয়ার জন্য এখানে কী কী আছে বলো তো? এখানে আছে ব্রেড আর হলো মুড়ি। তো এই দেখো কত মাছ এখানে দেখতে পাচ্ছ, দারুণ লাগছে না দেখতে। তো এই মিরিকের এই লেকটার মধ্যে এখানে কিন্তু প্রচুর মাছ আছে। তো এখানে মেয়ে তো দেখে ভীষণ খুশি যে এত মাছ একসাথে দেখতে পাচ্ছে ও আর কি, তো মারাত্মক খুশি। তো ও আমাকে বলছিল মা আমি ফিশদের খেতে দেব, তো আমি আবার ভাবলাম যে যাই তাহলে কিছু নিয়ে আসি। তো এই যে এখান থেকে দেখো আমি এই যে ব্রেড নিয়ে নিলাম এখান থেকে, তো এই যে 4 পিস ব্রেড আমার 20 রুপিস নিল এখান থেকে। তো এই যে এখন দেখো মেয়ে ওদেরকে সব খাওয়াগুলো দেবে, মাছদের খাওয়াগুলো দেবে, দেখো কতটা সুন্দর। আর ও ভীষণভাবে এনজয় করছিল, দেখো দেখতেও কতটা ভালো লাগছিল, মানে বাচ্চারা এইসব উপভোগ করলে না নিজেদেরও আর কি ভালো লাগে। তো দেখো কী ভালো লাগছে, আর মাছগুলো দেওয়ার সাথে সাথে একদম পুরো খেয়ে নিচ্ছে, দারুণ লাগছে দেখতে। তো এই তো এইভাবেই মানে আমরা দিনটা আজকে এনজয় করলাম, দারুণভাবে এনজয় করলাম। তো দেখো কতটা রোদ, রোদের মধ্যে না আর বেশিক্ষণ থাকা যাচ্ছিলো না, যার জন্য আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে, তো এখানে আমরা খাবো বলে। তো এই যে মেয়ে এখানে আইসক্রিম নিয়ে বসে গেছে, আর আমরা এই যে এখন আমাদের খাওয়া আসেনি, তবে আমাদের খাওয়াটা দিতে খুব একটা লেট করেনি, তো আমরা যাওয়ার সাথে সাথেই মানে এই আর কি কয়েক মিনিটের মধ্যেই আমাদেরকে খাওয়াটা ওরা সার্ভ করে দিল। তো দেখো এই যে আমাদের খাওয়ার মেনু এগুলো ছিল, পটলের তরকারি, আলুর তরকারি, আর আমি চিকেন নিয়েছিলাম, আর এখানে আছে ডাল, স্যালাড। তো খাওয়াটাও কিন্তু খুব ভালো ছিল। তো যাই হোক আমরা ভাবলাম যে খাওয়ার পরে ওখানে ব্রিজের উপরে গিয়ে আমরা ফটো তুলবো, কিন্তু এতটাই রোদ যে আমরা ভাবলাম যে না ওখানে আর যাব না। তো এই নিচে আসার পথে দেখো এই জায়গাটা কতটা সুন্দর, তো হাজবেন্ড বললো চলো এখানটা একটু আমরা দাঁড়াই। তো এখানটায় আসার পরে দেখো এই জায়গাটায় আমরা একটু দাঁড়ালাম, তো জায়গাটা দেখো দারুণ সুন্দর। তো আমরা সবাই মিলে ভাবলাম এখানটা একটু দাঁড়াই, কারণ জায়গাটা এত সুন্দর। তো দেখো পরিবেশটা এত শান্ত শিষ্ট, একদম কোনো গাড়ি ঘোড়া নেই এই জায়গাটার মধ্যে, যার জন্য একটু দাঁড়িয়ে একটু এখানটায় দাঁড়িয়ে একটু ফটো তুলবো, তারপরে যাব। মিরিকে ওঠার হাতের বাঁ দিকে এই জায়গাটা পড়ে। তো দেখো ওই সাইডটা রোদ পড়েছে, কি ভালো লাগছে দেখতে। সবাই আস্তে আস্তে নামছে গাড়ি থেকে, সবাই আসবে এই দিকটায়, তো আমি একটু ভিডিও করে নিচ্ছি এদিকটা দিয়ে। তো চলো সামনের দিকে তোমাদের দেখাই, চলো। ভিউটা খালি তোমরা দেখো কতটা সুন্দর, ওই যে সবাই আসছে একে একে গাড়ি থেকে, সবাই নেমে আসছে। এই যে এই রাস্তাটা দিয়ে আমরা নেমে আসলাম, তো এবার চলে যাব নিচের দিকে চলে যাব। তো একটু দাঁড়াই এখানটায়,
এখানে আমরা বসে সবাই গল্প করছিলাম, তো এখানকার তিনজন কাকিমা এসেছিলেন এখানে, তো আমাদেরকে দেখে একটু গল্প করার জন্য। তো ওনারা বলছিলেন যে এইবারকার মতো গরম নাকি ওখানে কখনোই পড়েনি। তো আমাদের বলছিলেন ওনারা যে এই রকম গরমে তো আমরা অভ্যস্ত না, তো আমাদের ভীষণভাবে কষ্ট হচ্ছে আর কি, তো আমরা এই গরমটা সহ্য করতে পারছি না। তো যাই হোক, এভাবে গল্প গুজব করে আমরা ওখান থেকে আজকের মতো আমরা বেরিয়ে আসলাম। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো চলো, টাটা। আর